হ্যালো বন্ধুরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকের দিনে ভারতের প্রত্যেক নাগরিকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকই নয়, বরঞ্চ গোটা পৃথিবীর নামিদামি ব্যক্তিরাও তার কাজের অভিজ্ঞতাকে অনুসরণ করে চলে। তাই বর্তমান সময়ে ভারতবর্ষে হয়তো এমন কোনো ব্যক্তি নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করে না। কিন্তু আজ আমরা এই ভিডিওতে নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বেনের সম্পর্কে কিছু এমন কথা আপনাদের কাছে শেয়ার করব, যা হয়তো পৃথিবীর খুব কম লোকেই জানে। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বেন এখন কোথায় এবং বর্তমানে তিনি কি করেন বা কিভাবে জীবন কাটাচ্ছেন? তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যে সকল প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে ভিডিও শুরু করার আগে বলবো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের বলে দিই যে বেশ কিছু সময় আগে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বেন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে কিভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল এবং কিভাবে তারা দুজনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। 66 বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা যশোদা বেন বলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বিবাহিত জীবন কেবলমাত্র 3 বছর চলেছিল। বর্তমানে তিনি তার ভাই অশোক মোদীর সঙ্গে থাকেন। একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে নরেন্দ্র মোদীর সম্পর্কে কিছু পড়তে তার ভালো লাগে, সেই সাথে তিনি এমনটাও মনে করতেন যে নরেন্দ্র মোদী একদিন অবশ্যই দেশের প্রধানমন্ত্রী হবেন। যশোদা বেন বর্তমানে 14,000 টাকা পেনশন পান এবং তার বেশিরভাগ সময় প্রার্থনার মাধ্যমেই কেটে যায়। তো চলুন এইবার জেনে নেওয়া যাক যশোদা বেনকে সাক্ষাৎকারে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তার কি উত্তর তিনি দিয়েছিলেন। নাম্বার 1, মোদীর সঙ্গে যশোদা বেনের কি কখনো ঝামেলা হয়েছিল? বিবাহ এবং মোদীর উপর করা প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমার বিবাহ 17 বছর বয়সে হয়ে গিয়েছিল, তারপর আমি আমার পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আমার পরবর্তী পড়াশোনা সম্পন্ন করতে চেয়েছিলাম। বিচ্ছেদ হওয়ার পর আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। নাম্বার 2, মোদীর সঙ্গে আপনার কি কখনো বিতর্ক হয়েছিল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের দুজনের মধ্যে কখনোই ঝগড়া হয়নি, আমাদের বিবাহ 3 বছর চলেছিল এবং এভাবেই আমরা দুজনে কেবলমাত্র 3 বছরই একসঙ্গে ছিলাম। নরেন্দ্র মোদীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার প্রশ্নের উত্তরে যশোদা বেন বলেন যে একবার তিনি আমাকে বলেছিলেন যে আমি পুরো পৃথিবীতে ভ্রমণ করতে চাই এবং যেখানে ভালো লাগবে সেখানে যাব, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? তিনি এটাও বলেন যে যখন আমি আমার শ্বশুরবাড়ি ভাটনাগর গিয়েছিলাম তখন নরেন্দ্র মোদী আমাকে বলেছিলেন যে এত অল্প বয়সে শ্বশুরবাড়িতে কেন এসেছো, তোমাকে এখন তোমার পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত। নাম্বার 3, বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্তটা কার ছিল? তখন তিনি বলেন যে মোদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত কেবলমাত্র আমার একারই ছিল এবং আমাদের দুজনের মধ্যে কখনোই বিবাদ ছিল না। নরেন্দ্র মোদী আমাকে কখনোই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অথবা রাজনৈতিক প্রবণতা সম্পর্কে কখনো কোনো কথাই বলেননি। তারপর বেশ কয়েকবার আমি যখনই শ্বশুরবাড়িতে যেতাম সেখানে তার সঙ্গে আমার সাক্ষাৎ হতো না। পরবর্তীতে তিনি বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিলেন এবং সংকেত প্রচার করতে বেরিয়ে পড়েছিলেন। তারপর কিছু সময় কেটে গেলে আমিও শ্বশুরবাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার পিতার কাছেই থেকে গেলাম। নাম্বার 4, দ্বিতীয় বিবাহ কেন করেননি? এই প্রশ্নের উত্তরে যশোদা বেন বলেন যে এই অনুভবের পর আমি বিবাহ করতে চাইনি। তিনি বলেন যে আমার মন এটা মেনে নিতে প্রস্তুত ছিল না, আমার শ্বশুরবাড়ির লোক আমার সঙ্গে ভালো ব্যবহার করত। তারপর আমি পুনরায় পড়াশোনার জগতে ফিরে গিয়েছিলাম যেখানে আমার পিতা এবং ভাই সর্বদা আমার পাশে থেকে সাহায্য করেছিল। নাম্বার 5, আপনি কি আইনগত দিক থেকে এখনও নরেন্দ্র মোদীর স্ত্রী? তিনি বলেন যে যখন কোনো ঘটনায় নরেন্দ্র মোদীর নাম নেওয়া হয় তখন কখনো কখনো সেই সাথে আমার নামও উঠে আসে। এখন আপনারাই বলুন, যদি আমি তার স্ত্রী না হতাম তাহলে আপনি কি আমাকে এভাবে প্রশ্ন করতেন? তো বন্ধুরা, এই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্ত্রী যশোদা বেনের বৈবাহিক কাহিনী। এবং বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে এমনই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।